হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের এই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে, সেটা হিন্দু ধর্ম বিষয়ের যে সিলেবাস এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে নিতে পারো। তো দেখো, এরপরে তোমাদের সিলেবাস সম্পর্কে বলা আছে। তো দেখো, তোমাদের সিলেবাসে কোন কোন টপিক থাকবে। তোমাদের প্রথম অধ্যায় থাকবে যে ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার, এখান থেকে তোমরা 16 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে যে পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র, এখান থেকে তোমরা 35 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং এরপর আছে যোগাসন, এখান থেকে তোমাদের 57 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপর আছে কি তৃতীয় অধ্যায় যে নৈতিক মূল্যবোধ, এই অধ্যায়ে তোমরা 63 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং এরপরে যে আছে আদর্শ জীবনচরিত্র, প্রভু নিত্যানন্দ, প্রভু জগৎবন্ধু এবং ঠাকুর অনুকূলচন্দ্র, এখান থেকে তোমরা 75 থেকে 79 এবং 83 থেকে 85 এ পর্যন্ত পড়বে। এই ছিল মূলত তোমাদের যে যে সপ্তম শ্রেণী হিন্দু ধর্মের সিলেবাস। তো দেখো, তোমাদের মূল্যায়ন কাঠামোর মধ্যে কী কী থাকবে। শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা 100 মার্কেই হবে, কিন্তু 100 মার্ককে আবার 70 মার্কে কনভার্ট করা হবে। তো তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নে কী কী থাকবে, দেখো অ্যাসাইনমেন্ট থাকবে। কোন অ্যাসাইনমেন্টটা থাকবে, যে লক্ষ্মী পূজার যে কোনো একটি আলপনা শিক্ষকের নিকট জমা দাও, এটার জন্য পাবে 10 নম্বর। এবং বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ থাকতে পারে, যেমন কোনো একজন আদর্শ মহাপুরুষের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান করতে চাও, তার কয়েকটি বৈশিষ্ট্য লেখো, এখানে পাবে 10 নম্বর। এবং শ্রেণীর বিভিন্ন কাজ, যেমন একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, এখানে পাবে 10 নম্বর, টোটাল কাজ তোমার 30 নম্বর। তো এরপরে তোমাদের যে কোন কোন টপিক থাকবে, দেখো যে এই হিন্দু ধর্ম পরীক্ষায় তোমরা MCQ থাকবে 15টা, এই জন্য পাবে 15 নম্বর। তারপর এক কথায় প্রশ্ন থাকবে 10টা, সেটার জন্য পাবে 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টা, সেটার জন্য পাবে 20 নম্বর। এবং রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, শিকারের জন্য পাবে যে কত 15 নম্বর। অর্থাৎ এখানে তোমার রচনামূলক প্রশ্ন 5টা থাকবে, তোমার 3টার উত্তর করতে হবে। এবং আর একটা আছে রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপটের উপর নির্ভর করবে, সেখানে 7টা থেকে তুমি 5টা উত্তর করবে এবং সেখানে পাবে 40 নম্বর। এই তোমার 100 নম্বরের পরীক্ষা। এই 100কে আবার কী করা হবে, 70% দ্বারা গুণ করা হবে, অর্থাৎ এই 100কে আবার 70% কনভার্ট করা হবে। তো যা পাও সেই নাম্বারটা হবে। তো দেখো, এরপরে তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, তো এই প্রশ্নটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। কিছুক্ষণ পরে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, তাই তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।